হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের প্লে বাটনটি চলে এসেছে, আমরা সেটা রিসিভ করতে যাচ্ছি। কালকে আমাদেরকে ইউবিএস থেকে ফোন দিয়ে বলা হয়েছে আমাদের সিলভার প্লে বাটনটি তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছে, তো আমরা সেটা আনার জন্য কুষ্টা দিয়ে যাচ্ছি। তার জন্য আমরা টুকটুকিতে চেপে বসলাম। ময়ূরের অবস্থা তো দেখতে পাচ্ছেন, খুব গরম, তো আরও কে আনতে চাইনি, তবুও আসার জন্য মানে খুবই এক্সাইটেড, এর জন্য আসার জন্য খুবই জোর করছিল, তার জন্য নিয়ে আসলাম। প্রচণ্ড গরম, যাই হোক আমাদেরকে এত কষ্ট করে লাগতো না। যদি আমরা ঢাকার ভেতরে হতাম তাহলে কিন্তু ইউপিএস সার্ভিসের যে গাড়িটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে হোম ডেলিভারি দিয়ে যেত। যেহেতু আমরা ঢাকা থেকে অনেক দূরে, তার কারণে আমাদের প্লে বাটন তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। আমরা 3 নম্বর কাউন্টারে চলে আসলাম। আর এই ভাইটা আমাকে দেখে বুঝতে পেরেছে, কারণ কয়েক মিনিট আগে আমাকে ফোন দিয়েছিল। তো আমাকে 2 জায়গায় সাইন করতে বললাম। আমি 2 জায়গায় সাইন করে দেওয়ার পরে আমার নম্বরে কল দিয়ে এসে আমার আইডিটা যাচাই করলো, আসলে আমি কিনা এবং সবকিছু ডিটেলস জানার পরে প্লে বাটনটা আমাদের হাতে দিয়ে দিল। তো এটা হাতে পাওয়ার পর আমি যতটা না খুশি হয়েছি তার থেকে মনিরা বেশি খুশি ছিল। আর এই রোদের ভিতর তবু বলছে চল ভাই কোথা থেকে ঘুরে আসি। আর ভাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে হাতে দেখে দিয়ে তো হা করে দাগাই আছে। আবার অনেকে প্রশ্ন করছে, ভাই আপনার চ্যানেলের নাম কি, কত লক্ষ সাবস্ক্রাইবার আছে, আপনি কোন ভিডিও করেন, অনেক কিছু। এরপর আমরা চলে আসলাম রেনুইক বাদে, আর সেখানে অনেক মানুষ এই প্রশ্নটা করেছে। আর এখানে একটু ঘোরাঘুরি করলাম, এরপরে মনিরা কয়েকটা ভিডিও করলো, আর সবাই তো হা করে তাকিয়েছিল, এইটুকু মেয়ে এত সুন্দর সুন্দর ভয়েস কি করে দিতে পারে। এখানে সুন্দর কাশফুল ছিল, এর জন্য কাশফুল নিয়ে কয়েকটা ভয়েস দিল। এরপর চলে আসলাম নদীর ধারে, ওইটাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এদের দেখে তো আরো মনটা খারাপ হয়ে গেল। আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই, আর এরা দেখো কত সুন্দর করে জমিয়ে প্রেম করতেছে, কাশফুল নিয়ে তারা কত স্টাইলে ছবি তুলতেছে। যাই হোক, তো একটা ভাই আমাদেরকে বলে এদিকে নাকি বেশিরভাগ ছিনতাই হয়, তার জন্য আমরা ওই দিক থেকে চলে আসলাম এবং একটু ঘোরাঘুরি করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তোমরা বাসে যাওয়ার জন্য আবার টুকটুকিতে চেপে বসলাম এবং রাস্তার পাশে যেতে আমাদের যে বড় বড় বিল্ডিংগুলো চোখে পড়ে কুষ্টিয়াতে, তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। আর সামনে কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশের সেই টপ বিল্ডিংটি, যেটা কিন্তু বিআরপির ফ্যাক্টরির ভিতরে অবস্থিত, তো সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে আসলাম বিআরপি ফ্যাক্টরির সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি। তো কালকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, যার কারণে কালকে আনবক্স করতে পাই নাই। এবং শুধু আমরা না, আমার বাসার আশেপাশে যারা রয়েছে সবাই কিন্তু অনেক অনেক খুশি ছিল, যার কারণে আমার বাসার আশেপাশের আপু এবং ভাবিরা তাদেরকে দিয়ে আনবক্স করলাম যে তোমরা আনবক্স করে এটা আগে দেখো। তার জন্য এক আপু এটা আনবক্স করতে লেগে গেল। অনেকেই মনে করে এটার ভিতরে হয়তো অনেক কিছু থাকে, না এটার ভিতরে অনেক কিছু থাকে না। উপরে একটা ফর্ম পাবেন, এরপরে এখানে কিছু পেপার্স থাকবে, 3টার মতো কাগজ থাকবে, এরপরেই থাকবে আপনার সিলভার প্লে বাটনটি। আর এর মাঝে একটা মেডিসিন মতো থাকে, যার কারণে আপনার প্লে বাটনটি যাতে সুন্দর থাকে, যাতে জংমং না ধরে আর কি। এরপর নিচে আরও একটা কার্ড থাকে যেখানে 3টা অ্যাওয়ার্ড দেওয়া থাকে। সো এগুলোর ডিটেলস আমি তো এতগুলো পড়ে দেখি নাই। তো দেখতে পাচ্ছেন প্লে বাটনের উপরে আমাদের এই চ্যানেলের নামটি দেখাচ্ছে। আরও ভালো লাগতো যদি আমাদের নামের পাশে ভেরিফিকেশন ব্যাজটি থাকতো। যাই হোক, এটা নিয়ে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক আনন্দে আছে, অনেক হাসাহাসি করতেছে। আর এটা দেখে আমার কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগতেছিল, তার কারণে আমি তাদেরকে দিয়ে আনবক্স করেছি। এরপর তো মনে রেখে প্লে বাটনে টিকটক ভিডিও করতে শুরু করে দিল, কয়েকটা ছবি উঠলো। তো আর কি, এটা ছিল আনবক্সিং ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।